নমস্কার বন্ধুরা, সয়াবিন দিয়ে আজকে তৈরি করে দেখাবো দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, কাউকে যদি আপনি রান্নাটা তৈরি করে খাওয়ান আর তাকে যদি বলে না দেন এটা কী দিয়ে বানানো হয়েছে, তাহলে কিন্তু সে সহজে ধরতে পারবে না এটা কী দিয়ে তৈরি করা হয়েছে। এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়, প্রোটিনে ভরপুর সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। তো রান্নাটা করার জন্যে প্রথমে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা পরিমাণে জল। জলের পরিমাণ কিন্তু একটু বেশি করেই দিতে হবে। হাফ চামচ নুন দিয়ে দিলাম। নুনটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে জলটাকে আমি একটুখানি গরম করে নিয়েছি। জলটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিলাম 100 গ্রাম সয়াবিন। সয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে নেব। তো একদম হাই আছে, মোটামুটি 4 থেকে 5 মিনিটের জন্য একটুখানি ঢাকা চাপা দিয়ে সয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। 4-5 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করার পরে ফিরে এসেছি। সয়াবিনটা দেখুন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে সয়াবিন কিন্তু সাইজে ফুলে প্রায় ডাবল হয়ে গেছে। এবার সয়াবিনটাকে তুলে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। ঠান্ডা জল দিয়ে সয়াবিনটাকে ভালো করে ধুয়ে নেব। তো এরকমভাবে ডোলে ডোলে ঠান্ডা জল দিয়ে সয়াবিনটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে জলটা কিন্তু খুব ভালো করে চিপে নিতে হবে। সয়াবিনের মধ্যে যাতে একটুও জল না থাকে সেই রকমভাবে কিন্তু খুব ভালো করে জলটাকে চিপে নিতে হবে। এই রেসিপির জন্য জলটা ভালো করে চিপে নেওয়াটা খুবই জরুরি। তো এখানে আমি সয়াবিনের জল সব চিপে নিয়েছি। এবার ছোটো একটা মিক্সি জারের মধ্যে অল্প অল্প করে সয়াবিন নিয়ে মিক্সিটাকে একদম হাই স্পিডে 15 থেকে 20 সেকেন্ডের মতন একবার চালিয়ে সয়াবিনটাকে এরকমভাবে কিমার মতন করে আমি পেস্ট তৈরি করে নিয়েছি। সয়াবিনের পেস্টটা যদি একদম মিহি হয়ে যায়, কাদা কাদা মতন হয়ে যায়, তাহলে কিন্তু ভালো লাগবে না। সয়াবিনটা ঠিক এরকমভাবে শুকনো শুকনো করে কিমার মতন করে বেটে নিতে হবে। তো সবগুলো সয়াবিন এখানে আমি কিমার মতন করে বেটে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। 2 কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা এখানে আমি বেটে নিয়েছিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। 1/2 চামচ হলুদ, 1/2 চামচ যাচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো দিচ্ছি এখানে আমি 1/2 চামচের থেকে একটু কম, আর সামান্য পরিমাণে একটুখানি গরম মশলার গুঁড়ো। আর বাইন্ডিংয়ের জন্য এখানে আমি দিচ্ছি বেসন। বেসন দিলে কিন্তু খেতেও ভালো লাগে। আপনারা ময়দাও ইউজ করতে পারেন, ময়দা দিলে খুব একটা ভালো লাগে না খেতে। তো বেসন দিয়ে করার চেষ্টা করবেন, বেসন দিয়ে করলে খেতেও খুব ভালো লাগে। আর বেসনটা কিন্তু ডিপেন্ড করছে সয়াবিনের মধ্যে কতটা জল আছে তার উপরে। আমার এখানে 2 টেবিল চামচ বেসন লেগেছে, আপনাদের কিন্তু কম বা বেশি লাগতে পারে। একদম আঠো আঠো শুকনো শুকনো করে এই মিশ্রণটাকে তৈরি করতে হবে। তো মিশ্রণটা তৈরি হয়ে গেছে, এবার এখান থেকে এরকমভাবে লম্বা লম্বা আকারে আমি শেপগুলো তৈরি করে নিচ্ছি। সয়াবিনের মধ্যে যদি একটুও জল না থাকে আর সয়াবিনটাকে যদি কিমার মতন করে বেটে নেওয়া হয়, তাহলে কিন্তু খুব অল্প পরিমাণ বেসন দিয়ে এই মুইঠাগুলো তৈরি হয়ে যাবে। তো সবগুলো মুইঠা আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য এখানে একটা কড়াইতে বেশ খানিকটা তেল ভালো করে গরম করে নিয়ে, একদম হাই আছে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে, তারপরে গ্যাসের আঁচটাকে একটু মিডিয়াম হাইতে দিয়ে মুইঠাগুলোকে ভেজে নিচ্ছি। দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করা যাবে না, কয়েক মিনিট ওয়েট করতে হবে। মানে মোটামুটি 2 মিনিট ওয়েট করার পরে এটাকে আমি খুব আস্তে করে উল্টে দিচ্ছি। প্রথমে বেশি দিইনি, অনেক সময় কিন্তু তেলের মধ্যে দেওয়ার পরে মুইঠাগুলো ভেঙে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো প্রথমবার যখন ভাজবেন তখন 2 বা 1টা দিয়ে ভাজবেন। যদি মনে হয় মুইঠাগুলো একটু ভেঙে যাচ্ছে, তাহলে অল্প পরিমাণে একটুখানি বেসন মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না। তো এখানে আমি 2টো মুইঠা প্রথমে ভেজে দেখে নিলাম। মুইঠাগুলো কিন্তু আমার একটুও ভাঙেনি। তো এবার আমি সবগুলো মুইঠা ভেজে নিচ্ছি। এটা দারুণ হয় খেতে। আপনারা যারা নিরামিষ রান্নাবান্না পছন্দ করেন বা নিরামিষ খান, তারা অবশ্যই এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। আর এইরকমভাবে তৈরি করলে এই মুইঠাগুলো কিন্তু খেয়ে বোঝা যায় না এটা কী দিয়ে তৈরি করা হয়েছে। তো এখানে আমি আরও একটা ব্যাচ ভেজে নিয়েছি, সবগুলো মুইঠা একই রকম করে ভেজে তুলে নেব। এটা কিন্তু এইরকমভাবে শুধু মুখে খেতেও দারুণ লাগে। তো সবগুলো মুইঠা ভেজে তুলে নিয়েছি। এবার এখানে একটা বড় সাইজের আলু এরকমভাবে ডুমো ডুমো টুকরো করে কেটে নিয়েছিলাম। তো আলুটাকে সামান্য পরিমাণে একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচটাকে একটু মিডিয়ামে রেখে মোটামুটি 4 থেকে 5 মিনিটের জন্য সুন্দর একটু লাল লাল করে আলুটাকে আমি ভেজে নিয়েছি। আলু এখানে ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। আপনারা কিন্তু আলু বাদ দিয়ে এটা করতে পারেন। কড়াইয়ে যেটুকু তেল আছে তার মধ্যে ফোড়ন দিলাম 1টা তেজপাতা, 1টা ছোটো এলাচ, একটুখানি দারচিনি আর সামান্য পরিমাণে একটুখানি গোটা জিরে।
আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে, মানে এক চিমটি মতন হিং। যে কোনো নিরামিষ রান্নায় একটুখানি হিং দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো হয়। তো মিডিয়াম আছে, এবার ফোড়নগুলোকে মোটামুটি 20 থেকে 25 সেকেন্ড একটুখানি ভেজে নিয়েছি। ফোড়নটা চলে এসেছে, সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। এবার এখানে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো। টমেটোটাকে দিয়ে মিনিট দুয়েকের জন্য ভালো করে ভেজে নিচ্ছি। তো টমেটোটা বেশ নরম হয়ে এসেছে, এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে 4টে কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চি পরিমাণে আদা আমি বেটে নিয়েছিলাম। তো আদা আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে টমেটোর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই, মিনিটখানে কষালে কিন্তু হয়ে যাবে। তো এখানে আদা কাঁচা লঙ্কা টমেটো সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে জল, কারণ এখানে সব গুঁড়ো মশলাগুলো এক এক করে দেবো। তো একটুখানি জল দিয়ে প্রথমে এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা একটুখানি কালারের জন্য আমি দিয়েছি। হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আমি যেহেতু অল্প করে করছি সেজন্য কিন্তু মশলার পরিমাণগুলো একদমই অল্প করে দিয়েছি। 1/2 চামচ নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানি চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, চিনি দিলে খেতে ভালো লাগে। 2টো কাঁচা লঙ্কা চিনি রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটাকে মিডিয়াম হাই হিটে রেখে তারপরে 4 থেকে 5 মিনিটের জন্য মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, আলুর সাথে অল্প পরিমাণে একটুখানি জল দিয়ে আলুটাকেও মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলার সাথে আলুটাকেও মোটামুটি 3-4 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এইবার এখানে দিয়ে দিচ্ছি গরম জল। আপনারা কীরকম ঝোল রাখতে চান সেই অনুযায়ী জলটা দিতে পারেন। আমি এখানে 2 কাপ গরম জল দিয়েছি। জলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুনটা একবার টেস্ট করে দেখব ঠিকঠাক আছে কি না। আমার কিন্তু নুন একটু কম লাগছে, তো এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আপনারা অবশ্যই নুন, ঝাল আর মিষ্টিটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে একটু মিডিয়ামে করে এটাকে আমি ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্যে। ঠিক 10 মিনিট পরে ফিরে এসেছি। আলুটা দেখতে হবে সেদ্ধ হয়েছে কি না। হ্যাঁ দেখুন, আলু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও অনেকটাই কমে এসেছে। এবার ভেজে রাখা মুইঠাগুলো দিয়ে দিলাম। আর আমি কিন্তু সবগুলো মুইঠা এখানে দিইনি, কয়েকটা রেখে দিয়েছি এমনি শুধু মুখে খাওয়ার জন্যে। আর মুইঠাগুলো দেওয়ার পরে আর ঢাকা চাপা দিয়ে রান্না করার দরকার নেই। মুইঠাগুলো দেওয়ার পরে একদম হাই আছে, মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য ফুটিয়ে নিলেই কিন্তু মুইঠার মধ্যে সমস্ত ঝোল খুব ভালো মতন ঢুকে যাবে আর মুইঠাগুলো একদম সফট হয়ে যাবে। তো মোটামুটি 3-4 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি মুইঠা দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম এবার সামান্য পরিমাণে একটুখানি ঘি আর একটুখানি গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য, যাতে করে ঘি আর গরম মশলার ফ্লেভারটা এর মধ্যে ভালো করে বসে যায়। তারপরে এটাকে সার্ভ করবো গরম গরম ভাতের সাথে। ব্যাস, তৈরি হয়ে গেল খুবই সহজে সয়াবিনের মুইঠা। এটা খেতে কিন্তু অসাধারণ হয় আর তৈরি করাও খুবই সহজ। তো কেমন লাগলো আজকের ভিডিও সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।